রাত হলেই ঢাকা কি ঘুমিয়ে পড়ে নাকি ঢাকার একটা অংশ পুরো রাত জেগে থাকে, জেগে থাকে অন্য এক বাংলাদেশের স্বপ্ন দেখাতে? অর্থাৎ ঢাকায় চলমান যে মেট্রো রেলের কাজ চলছে সেটির কাজ পুরো দমে চলে রাতভর, সেই রাতের কাজ দেখাতে আজ আমরা বের হয়েছি আপনাদের সাথে। হ্যালো জুয়েল চ্যানেল থেকে আপনাদের দেখাবো মেট্রো রেলের কাজ কীভাবে এগিয়ে চলছে রাতের ঢাকায়। রাত তখন আড়াইটা, অর্থাৎ চারদিকে কিন্তু মানুষ গভীর ঘুমে নিমগ্ন আছেন। আমরা তখন চলতে শুরু করলাম, আমরা দেখব রাতের ঢাকা, রাতের ঢাকায় কত কিছুই না ঘটে, কিন্তু মেট্রো রেলে কী ঘটছে সেটি দেখতে আমাদের এই মেট্রো রেল নিয়ে প্রথম ভিডিও। অর্থাৎ আমরা চলতে শুরু করার পরে একটা সময়ে আমরা গিয়ে টিএসসিতে থামি, যেখানে নির্মাণ হচ্ছে মেট্রো রেলের একটি স্টেশন। এবং এই স্টেশনটি নির্মাণের পথে আমরা যখন সামনের দিকে এগিয়ে যাই, টিএসসিতে পৌঁছি, তখন কিন্তু সেখানে ব্যাপক একটা কর্মযজ্ঞ। অর্থাৎ রাতের ঢাকা যতটা ঘুমন্ত, যতটা নিমগ্ন থাকার কথা, সেখানে কিন্তু পুরো একটা জ্যান্ত ঢাকা যেন আমাদের সামনে অপেক্ষা করছে। এবং মাথার উপরে মেট্রো রেলের বড়ো বড়ো ভায়াডাক্ট যেগুলো দিয়ে ট্রেন চলবে সেই প্রস্তুতি। তবে এখানে আরেকটা প্রস্তুতি চলছে, সেটা হলো একটা স্টেশন তৈরি করা হবে। স্টেশনের একেবারে প্রবেশ মুখেই অনেক বড় বড় নোটিশ ঝোলানো, অর্থাৎ এইখানে কী কী বিপজ্জনক আছে, কী কী নিরাপত্তা নিশ্চিত করে এখানে ঢুকতে হবে সে বিষয়গুলো বড় করে টাঙানো আছে। এবং বলা আছে যে এখানে অনেক শক্ত ভারী হেলমেট পরে এখানে প্রবেশ করতে হবে, কারণ কাজ যেগুলো হচ্ছে কোনোরকম যদি বিপদ ঘটে, উপর থেকে যদি মাথার উপর কিছু পড়ে তখন কিন্তু বড় ধরনের একটা ঝামেলা হয়ে যাবে। আমাদের মাথায় যেহেতু মোটরসাইকেলের হেলমেট ছিল, আমরা সেটাকে আপাতত নিরাপত্তার একটা উপায় হিসাবে ধরে নিলাম। এবং আমরা সামনের দিকে এগুতেই দেখি অনেক বড় বড় ক্রেন, ভারী ভারী যানবাহন যন্ত্রপাতি, যেগুলো একেবারে দৈত্যের মতো হাত পা ছড়িয়ে অপেক্ষা করছে। তবে শুধুমাত্র অপেক্ষা করছে না, এগুলো কিন্তু কাজকর্ম করছে, অর্থাৎ উপরে নিচ থেকে মালামাল উঠানামা করছে। যেহেতু দুই তলা স্টেশন হতে যাচ্ছে, তাই অনেক উঁচু জায়গায় স্টেশনটা হচ্ছে, তাই ভারী ভারী যন্ত্রপাতি যা আছে সেগুলো উপর নিচ থেকে এই ক্রেনগুলো দিয়ে তোলা হচ্ছে। এবং এগুলো কিন্তু রাতের বেলা কাজ করতে সহজ, দিনের বেলায় কিন্তু এই যন্ত্রপাতি, এই ভারী যানবাহনগুলো চলাচল করতে পারে না, তাই রাতটাকেই বেছে নেওয়া হয়েছে মেট্রো রেলের মূল কাজের জন্য। আমরা একটু সামনে এগুব, সামনে এগুতে গেলেই আমরা দেখি এখানে কিন্তু স্টিলের হাজার হাজার পাইপ, অর্থাৎ মনে হচ্ছে যেন একটি স্টিলের রাজ্যে আমরা চলে এসেছি। এত বড় বড় এত বেশি পাইপ দিয়ে নির্মাণ হচ্ছে মেট্রো রেলের শক্তিশালী এক একটি স্টেশন। এবং আমরা এখানে জানি যে প্রায় 7,000 দেশি বিদেশি শ্রমিক প্রকৌশলী তারা কাজ করছে, তার মধ্যে শুধুমাত্র বিদেশি আছে 1,000। কিন্তু রাতের বেলা এই মুহূর্তে আমাদের চোখে পড়লো দেশি শ্রমিক কয়েকজন আছেন, তাদের সঙ্গে কথা বলবো। কাজ কি রাতের বেলা বেশি হয় নাকি না দিনের বেলা? দিনের বেলা বেশি হয়। আপনার দিনেও কাজ হয় রাতেও কাজ হয়, তবে রাতে একটু সেফটি মানে মানে এখন লোক পাওয়া হয়ে গেছে, আগে তাইতে ফাঁকা ফাঁকা হয়ে যেগুলো মানে করা যায় আর কি, আসতে স্লো স্লো একটু করা যায়। কাজ কি 24 ঘন্টা চলছে? হ্যাঁ ভাই, 24 ঘন্টা। যেটি বলছিলাম যে আমাদের কাছে মনে হচ্ছিল আগে গোড়ায় আমরা যেন কোনো একটা স্টিলের রাজ্যে চলে এসেছি, যেখানে সামনে স্টিল, পিছনে স্টিল, সব জায়গায় শুধু স্টিলের পাইপ, হাজার হাজার স্টিলের পাইপ দিয়ে নির্মাণ করা হচ্ছে এই স্টেশনটি। মূলত মেট্রো রেলের যে স্টেশনগুলো হবে সেগুলো এক একটি স্টেশন দুইতলা বিশিষ্ট, এই স্টেশনটিও দুইতলা হবে। এটি উপরের তলায় কাজ চলছে, এরপর আবার এখানে উপরের অংশে যেহেতু রেলগাড়ি চলবে এবং নিচের অংশে স্টেশন থাকবে, সেখানে সুয়েজ লাইন থেকে শুরু করে বাথরুম এবং অন্যান্য যত ফ্যাসিলিটি দরকার আছে সবগুলোই নির্মাণ করা হবে। বিশাল একটা এলাকা জুড়ে এটা করা হচ্ছে। এইভাবে কিন্তু একেবারে শক্ত কাঠামো দিয়ে মেট্রো রেল তৈরি করা হচ্ছে, অর্থাৎ যাতে কমপক্ষে 100-150 বছর এই প্রযুক্তি পরিবর্তন করতে না হয়। এখানে ছোটোখাটো কোনোরকম মেরামত করতে গেলেও কিন্তু পুরো লাইনটি বন্ধ করে দিতে হবে, তাই নির্মাণের সময় আসলে তারা এমনভাবে নির্মাণ করছেন, এমন সব প্রযুক্তি ব্যবহার করছেন যাতে সহজে এটি মেরামত করতেও না হয়। এবং ছোটোখাটো কাজের জন্য এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলো কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে তার আগে আরেকজন শ্রমিককে আমরা পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলে নিই আমরা। একটু বলেন তো এখানে কি হচ্ছে? এটা হচ্ছে একটা মেট্রো রেলের স্টেশন, এটা স্টেশনটার নিচের ফ্লোর হয়ে গেলে পরবর্তীতে আমরা উপরের ফ্লোর কাজ করবো। আচ্ছা, নিচে মাটির নিচে হবে? না, মাটির নিচে না, মাটির নিচে ওটা পরবর্তী থাকবে, প্রথমে এটা সারার পরে ওটা আরেকটা প্রজেক্ট হবে।
প্রথমে এটা পুরো এরিয়া স্টেশন নিচের ফ্লোরটা হয়ে গেল আমরা পরবর্তী ফ্লোরে ফ্লোরটা আসবে তারপর উপরের দিকে যাবে আর এই এই উপর দিয়ে মেটেরিয়ালটা চলবে হ্যাঁ হ্যাঁ উপর দিয়ে মেটেরিয়াল চলবে চারদিকে টুংটাং ঝালাই কাজের শব্দ সবকিছু মিলে একটা সরগরম পরিস্থিতি অর্থাৎ কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা রাতের ঢাকা আমরা আরেকটু কাজ দেখতে সামনের দিকে যাব অর্থাৎ শাহবাগের দিকে যাব সেখান থেকে আমরা যত দূর সামনে যাই যত দূর এগোতে পারি আমরা এগুবো শাহবাগের দিকে কিন্তু দেখা গেছে মেট্রো রেলের পিলারগুলোর উপর ভাইডাক্টের কাজ হয়ে গেছে অনেকটা অংশে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব জায়গায় উপরের অংশে কাজ শেষ হয়েছে সেসব জায়গায় সড়কে কিন্তু দুই পাশে আপনারা দেখবেন যে ব্যারিয়ার দেওয়া আছে অর্থাৎ দুই পাশে ঘেরাও দেওয়া আছে সেই ঘেরাওয়ের জায়গাটা খুলে দেওয়া হবে যাতে আগের মতো রাস্তা আবারও চওড়া হয়ে যায় আমরা পিজি হাসপাতালের সামনে পার হচ্ছি এখানেও কিন্তু আমরা দেখতে পাই অনেক কাজ চলছে কিন্তু এখনও নিচের অংশে কিছু কাজ বাকি যতটা অগ্রগতি হয়েছে উত্তরা থেকে আগারগাঁও প্রকল্পে ততটা কিন্তু অগ্রগতি হয়নি উত্তরা থেকে মতিঝিল প্রকল্পে অর্থাৎ কিছুটা পিছিয়ে আছে তবে একেবারে পিছিয়ে আছে কিংবা পিছিয়ে থাকা অনেক বেশি পিছিয়ে আছে তা কিন্তু নয় উত্তরা থেকে আগারগাঁও প্রকল্পে যেখানে 84% কাজ শেষ হয়েছে সেখানে উত্তরা থেকে মতিঝিল প্রকল্পে কাজ শেষ হয়েছে 61% অর্থাৎ এখানে এখনও সবগুলো পিলার নির্মাণের কাজ শেষ হলেও ভায়াডাক্টের উপরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি দেখতে পাচ্ছেন রাতভর ঝালাইয়ের কাজ চলছে অর্থাৎ ভায়াডাক্ট নির্মাণের কাজ চলছে অর্থাৎ উপরে যে স্ল্যাবগুলোর উপরে রেল চলবে সেটার কাজ চলছে অন্যদিকে উত্তরা থেকে আগারগাঁও প্রকল্পে কিন্তু এই কাজটা পুরোপুরি শেষ অর্থাৎ সবগুলো পিলার নির্মাণ তার উপরে স্ল্যাব নির্মাণ সেই কাজটা শতভাগ শেষ হয়ে গেছে সেখানে বেশ কয়েকটি স্টেশনও পুরোপুরি অর্থাৎ 3টি স্টেশন পুরোপুরি শতভাগ কাজ নির্মাণ হয়ে গেছে এখন যে স্ল্যাবগুলো সেগুলোর উপর রেলের ট্র্যাক বসানো হচ্ছে এবং আমরা যদি তারপর আরেকটু সামনের দিকে এগিয়ে যাই অর্থাৎ বাংলা মোটর পার হয়ে কার ওয়ান বাজারের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখব এখানেও কিন্তু আরেকটি স্টেশন নির্মাণের কাজ চলছে চারদিকে সেই স্টিলের ছালাই সেগুলো দিয়ে বড় বড় পিলারগুলো যেগুলোর উপর ভিত্তি করে স্টেশনটি নির্মাণ করা হবে সেটি করা হচ্ছে এবং এভাবে কিন্তু দিনের বেলা কিছুটা গতি কম মানুষ কম দেখলেও রাতের বেলায় অনেক বেশি কাজ বিদেশি প্রকৌশলী যারা প্রথমবার যখন লকডাউন কিংবা করোনার প্রাদুর্ভাব ছিল তখন বিদেশে গিয়ে আটকে গিয়েছিলেন এবার কিন্তু তারা দেশে আছেন অর্থাৎ তারা দেশে থেকে পুরো কাজটি তদারকি করছেন তারা বেশিরভাগ সময় রাতে বের হন কারণ দিনে বের হতে তারা কিছুটা আতঙ্কের মধ্যে থাকেন এবং এই যে শ্রমিকরা কাজ করছে তারা রাত 3টা পর্যন্ত এক শিফটে কাজ করবে 3টার পরে আবার শিফট পরিবর্তন হয়ে যাবে তখন সকাল পর্যন্ত অন্য শিফটে কাজ করবে এই কাজ শেষে তারা চলে যাবেন উত্তরায় নির্মিত বিশেষ শেডে এবং তাদের জন্য কিন্তু আলাদা করে 2টি ফিল্ড হাসপাতালও তৈরি করা হয়েছে যাতে করোনার প্রাদুর্ভাব কোনোভাবেই মেট্রো রেলের কাজ বিঘ্ন ঘটাতে না পারে এ ফাঁকে আমরা যখন ভিডিওটি করছি তখন কিন্তু আমরা আরও একটা সুখবর জানি সেটা হলো মেট্রো রেলের প্রথম যে বগি সেগুলো কিন্তু বিদেশ থেকে মোংলা হয়ে দিয়াবাড়ি স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে অর্থাৎ সামনের দিনে আমরা হয়তো আপনাদের সেসব খবরগুলো জানাবো অনেক বেশি বিস্তারিত মেট্রো রেলের ভিডিও আমরা আপনাদের জানাবো এটি আমাদের প্রথম ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের উৎসাহ দেবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটি টিপ দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও এলেই সেটি তাড়াতাড়ি আপনাদের হাতের নাগালে চলে আসে এবং জানি বরাবরের মতোই আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল নিশ্চয়ই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ